আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আমি জান্নাত বলছি লন্ডন থেকে। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আছেন নিরাপদে। আজকে আমি খুবই সুস্বাদু একটু ডিফারেন্ট একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে আমি রান্না করেছিলাম আচারি খাসির মাংস, তাই ভাবলাম রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়। আমার এই ভিন্ন ধর্মী আচারি মাংস রান্না করতে আমি এখানে যে যে উপকরণ নিয়েছি, দুটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আদা আমি এখানে লম্বাভাবে কেটে নিয়েছি, রসুন কুচি করে নিয়েছি, সাত থেকে আটটা কাঁচামরিচ নিয়েছি, লবণ নিয়েছি আমি স্বাদ মতো, সরিষার তেল, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, শুকনো মরিচ, মেথি, আস্ত জিরা, পাঁচফোড়ন, কারি লিভ। মাংসগুলো আমি এখানে মাখিয়ে নেব। এক এক করে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা পাউডার আর বাকি সব উপকরণ। দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আদা রসুন গুলো। এখানে আমি আদা রসুনের পেস্ট ব্যবহার করিনি, আদা রসুন গুলো এভাবে কুচি করে কেটে নিয়েছি। আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করব না, আমি এখানে আদা রসুন লম্বা করে কেটে এখানে কাটা সব মশলা ব্যবহার করছি। এখানে দিয়ে দিলাম কাঁচা মরিচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, এলাচ। এবার আমি হাত দিয়ে ভালোভাবে মশলাগুলো মাংসের সাথে মাখিয়ে নেব। খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। আমার মাংসগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি যে হাঁড়িতে রান্না করব সেই হাঁড়িতে মাংসগুলোকে ঢেলে দিচ্ছি। এখানে আমি এক্সট্রা কোনো তেল দিচ্ছি না, মাংসগুলো মাখানোর সময় আমি এখানে সরিষা তেল অ্যাড করে দিয়েছিলাম। আমার বাটিতে যে এক্সট্রা মশলাগুলো লেগেছিল সেই মশলাতে আমি পানি দিয়ে সেই পানিটা আবার মাংসে দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব মাংসটা কষানো পর্যন্ত। এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দেব। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ লেমন জুস। এখন আবারও নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব। এ পর্যায়ে আমি অ্যাড করছি রসুনের কয়েকটা কোয়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব 20 থেকে 30 মিনিট, আমার মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি এখানে বাগারের জন্য রেখেছি কয়েকটা কারি লিভ, পাঁচফোড়ন, আস্ত জিরা, শুকনা মরিচ। আমার মাংসটা রান্না হয়ে গেছে। এ পর্যায়ে আমি মাংসটা বাগার দিয়ে নেব। এখন আমি আচারের তেলটা দিয়ে বাগার দিয়ে নিচ্ছি।
এভাবে আপনারা বাগার দিয়ে দেখতে পারেন মাংসের ঘ্রাণ আর স্বাদ দুটুই বেড়ে যাবে দ্বিগুণ। আর কারি লিফটা দেওয়াতে এক্সট্রা একটা ঘ্রাণ যোগ হয়েছে, সরি ঘ্রাণটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। যারা এখনও এভাবে রান্না করেননি তারা আজই করে ফেলুন ভিন্ন স্বাদের এই আচারি খাসির মাংস। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কয়েক মিনিটের জন্য। আশা করছি আমার এই কিচেন ব্লগটি আপনাদের সকলের ভালো লাগবে। আমাকে এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন প্লিজ। আপনাদের একটি লাইক আর সুন্দর সুন্দর কমেন্টস আমাকে আরও বেশি অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে নিরাপদ থাকবেন, পরিবারকে রাখবেন নিরাপদ। আল্লাহ হাফেজ।